আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা পুঠিয়ার বড় আহ্নিক মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমি যদিও অনেক আগে মন্দিরে এসেছিলাম, তখন মানে অনেক আগে, প্রায় 15 থেকে 20 বছর আগে এসেছিলাম, তখন অতটা মনে ছিল না, কিন্তু নতুনভাবে পুরাতন জায়গায় এসে মনটা আমার আনন্দে ভরে গেল। হ্যাঁ বন্ধুরা, তো চলুন আপনারাও আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে দেখুন বড় আহ্নিক মন্দিরটি। বড় আহ্নিক মন্দিরটি পুঠিয়ার মন্দির চত্বরের সর্বদক্ষিণে এটি অবস্থিত। এটা রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত। পুঠিয়ার রাজারা এটি নির্মাণ করেন। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশেই এর অবস্থান। এর ঠিক উত্তর পাশে ছোট গোবিন্দ মন্দির অবস্থিত। পূর্বমুখী এই মন্দিরের পাশাপাশি 3টি কক্ষ আছে। মাঝের কক্ষটি তুলনামূলকভাবে বড় এবং পাশের কক্ষ দুইটি বর্গাকৃতির ও সম আয়তনের। এই কক্ষ দুইটিতে একটি করে সরু প্রবেশপথ আছে। মন্দিরের পূর্ব দিকে 3টি খিলান দরজা এবং উপরে 2 চাল আকৃতির ছাদ। আয়তাকারে মন্দিরের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশের দেয়াল সমতল এবং সেখানে কোনো অলঙ্করণ নেই, তবে সামনের দিকের দেয়াল পোড়ামাটির চিত্রফলক দ্বারা সজ্জিত। এবং বন্ধুরা, এই যে পোড়ামাটির ফলকগুলি দ্বারা সজ্জিত করা হয়েছে, আমি শুধু আশ্চর্যভাবে শুধু এই মূর্তি এবং ফলকগুলোর দিকে শুধু তাকিয়ে থাকছিলাম আর কি, যে এত সুন্দর নিখুঁতভাবে তারা তৈরি করেছিল, তাদের শৈল্পিক কার্য মানে কারুকল্পটা এত সুন্দর ছিল, আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম, এবং চোখ বন্ধ করে আমি সেই যারা প্রকৌশলী ছিল তাদের কথা চিন্তা করছিলাম, যে কতটা তারা দক্ষ ছিল এবং এত সুন্দর করে কারুকাজ করে যারা তৈরি করেছে। আধুনিকতার সময়ে মানে আধুনিকতার যে শৈল্পিক কার্যগুলি আছে তাকে হার মানাই এই শৈল্পিক কার্যগুলি। আর বন্ধুরা, আমি যেটা উপলব্ধি করি, আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, এই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখা এবং তাদের সন্তান এবং তাদের যারা পরিবার সদস্য আছে তাদেরকেও দেখানো দরকার। আমি আজকে কিন্তু এখানে এসেছি শুধু আমার মেয়ের জন্যই, কারণ মেয়েটা বড় হচ্ছে, তার ইতিহাস সম্পর্কে জানা দরকার। এই জন্য মেয়েকে নিয়েই ঘোরাঘুরি আমার মেন উদ্দেশ্য, যে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখুক, জানুক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি। আসলে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চেষ্টা করছি, আমি আসলে খুব ভালো ভিডিও ধারণ করতে পারি না, যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে ততটুকু ক্যাপচার করে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখানোর। আমি শুধু শিল্পীর শৈল্পিকতা দেখছি, যে কী সুন্দর করে তারা মনের মাধুরি মিশিয়ে এই কারুকাজগুলো করেছিল। আমি বড় আহ্নিক আমি আরেকটা মন্দির দেখলাম, সে মন্দিরে একটি ময়ূর দেখেছি, সে ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ময়ূর দেখেছি বন্ধুরা, ময়ূরটা এত সুন্দর, মানে
ছোট্ট একটা ময়ূর, কিন্তু ময়ূরের নিখুঁত, এত নিখুঁত কারুকার্য ময়ূরের যে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শত শত আগেকার তৈরি করা জিনিস অথচ এখনও অক্ষত, কি সুন্দর! শুধু চোখ বন্ধ করে চিন্তা করি যে যখন এটা নির্মিত হয়েছিল, নতুন অবস্থা ছিল, তখন কি জাঁকজমকপূর্ণ ছিল, কত ধুমধাম করে হয়তো ওখানে পূজা হতো এবং সবাই খুব আনন্দ করত। আমার এইসব ঐতিহ্যময় জায়গায় গেলে খুব মানে চোখ বন্ধ করে উপলব্ধি করার চেষ্টা করি এবং মনে হয় যে কি সুন্দর ছিল সেই দিনগুলি। আমার মনে হয় সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, শুধু আমার পিছনে ফিরে যেতে ইচ্ছা করে। আমি জানি না আগামী ভবিষ্যৎ কি হবে, কিন্তু আমার শুধু বারবারই মনে হয় কেন আমি অনেক আগে জন্মগ্রহণ করলাম না। হয়তো আমার এই কথাগুলি শুনলে আপনারা হাসবেন যে কি বলে, আসলে আমার যখন জন্মগ্রহণ করা দরকার তখনই করেছি, কিন্তু আমি এগুলোকে খুবই মিস করি, খুব। আর বন্ধুরা, সবশেষে আমি বলতে চাচ্ছি, আমি চেষ্টা করেছি আমার ভিডিওটা যত সম্ভব সুন্দর করে দেখানোর। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও।